হাই ফ্রেন্ডস দিশারি এক্সাম গাইডের পক্ষ থেকে আমি এ মণ্ডল আজ ষোড়শ মহাজন পদ থেকে সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে চলেছি ষোড়শ মহাজন থেকে এটাই প্রথম এটাই শেষ পর্ব তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আর সাথে থাকার জন্যে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করো সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করো তা বন্ধুরা দেখে নেওয়া যাক ষোড়শ মহাজনপদ থেকে আজকের প্রথম প্রশ্ন কোন বৌদ্ধ গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায় উত্তর অঙ্গুত্তর নিকায় উত্তর অঙ্গুত্তর নিকায় দুই নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজন নাম লেখো উত্তর অস্মক উত্তর অস্ম তিন নম্বর প্রশ্ন প্রথম পর্বে মহাজনপদের মধ্যে সবথেকে অগ্রণী শক্তি ছিল কোনটি উত্তর কাশি উত্তর কাশি প্রথম পর্বে মহাজনপদের মধ্যে সবথেকে অগ্রণী শক্তি ছিল কোনটি উত্তর কাশি চার নম্বর প্রশ্ন বুদ্ধের সমকালীন কৌশল সম্রাটের নাম কি উত্তর প্রসেনজিৎ বুদ্ধের সমকালীন কৌশল সম্রাটের নাম কি উত্তর প্রসেনজিৎ পাঁচ নম্বর প্রশ্ন উদয়ন কে ছিলেন উত্তর বৎস মহাজনপদের শাসক উদয়ন কে ছিলেন উত্তর বৎস মহাজনপদের পদের শাসক ছয় নম্বর প্রশ্ন সমকালীন অবন্তীর রাজা কে ছিলেন উত্তর চণ্ডপ্রদ্যোত্ত সমকালীন মানে বুদ্ধের সমকালীন অবন্তীর রাজা কে ছিলেন উত্তর চণ্ড প্রদ্য সাত নম্বর প্রশ্ন অজাত শত্রুর উপাধি কি উত্তর কুনিক অজাত শত্রুর উপাধি কি উত্তর কুনিক আট নম্বর প্রশ্ন অঙ্গ মহাজন পদের রাজধানী কী উত্তর চম্পা অঙ্গ মহাজন পদের রাজধানী কী উত্তর চম্পা নয় নম্বর প্রশ্ন ব্রিজির রাজধানী কোথায় ব্রিজি বা বজ্জি এর রাজধানী কোথায় ছিল উত্তর বৈশালী দশ নম্বর প্রশ্ন কোশলের রাজধানী কোথায় কোশলের রাজধানী কোথায় উত্তর শ্রাবস্তি এগারো নম্বর প্রশ্ন পাঞ্চালের রাজধানী কোথায় ছিল বন্ধুরা এখানের উত্তরে প্রিন্ট মিস্টেক হয়েছে আর খুব ছোট হয়ে গেছে অক্ষরগুলো তো বন্ধু এটা আমি বলে দিচ্ছি তোমরা ভালো করে শুনে নেবে পাঞ্চালের রাজধানী কোথায় ছিল উত্তর হবে কাম্পিল্ল পাঞ্চালের রাজধানী কোথায় ছিল উত্তর কাম্পিল্ল বারো নম্বর প্রশ্ন সুর রাজধানী কোথায় উত্তর মথুরা সুর সেনের রাজধানী কোথায় উত্তর মথুরা তেরো নম্বর প্রশ্ন মহাপদ্মনন্দের অপর নাম কী মহাপদ্মনন্দের অপর নাম কি উত্তর উগ্রসেন মহাপদ্মনন্দের অপর নাম কি উত্তর উগ্রসেন বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে এবং লাইক শেয়ার ও কমেন্ট করবে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবে বন্ধুরা এর পরের প্রশ্ন মহাপদ্মনন্দ পুরাণে কি নামে পরিচিত উত্তর অ্যাকোরাট বন্ধুরা এখানে প্রিন্টিং মিস্টেক আছে প্রশ্নটা হবে মহাপদ্মনন্দ পুরাণে কি নামে পরিচিত উত্তর অ্যাকোরাট পনেরো নম্বর প্রশ্ন নন্দবংশের প্রতিষ্ঠাতা কে উত্তর মহাপদ্মনন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতাকে উত্তর মহাপদ্য নন্দ ষোলো নম্বর প্রশ্ন কার আমলে মগদের হাতে অবন্তীর পরাজয় হয় উত্তর শিশুনাগ কার আমলে মগদের হাতে অবন্তীর পরাজয় হয় উত্তর শিশুনাগ সতেরো নম্বর প্রশ্ন মগদের প্রথম রাজা সরি মগদের প্রথম রাজধানীর নাম কী উত্তর রাজগীর বা রাজগৃহ মগদের প্রথম রাজধানীর নাম কী উত্তর রাজগীর বা রাজগৃহ আঠারো নম্বর প্রশ্ন প্রাচীনকালে জলদুর্গ বলা হতো কোন নগরীকে প্রাচীনকালে জলদুর্গ বলা হতো কোন নগরীকে উত্তর পাটলিপুত্র উনিশ নম্বর প্রশ্ন সুমঙ্গল বিলাসী গ্রন্থটি কার রচনা সুমঙ্গল বিলাসী গ্রন্থটি কার রচনা উত্তর বুদ্ধ বুদ্ধঘোষ সুমঙ্গল বিলাসী গ্রন্থটি কার রচনা উত্তর বুদ্ধ ঘোষ কুড়ি নম্বর প্রশ্ন বৎসের রাজধানী কোথায় উত্তর কৌসাম্বী বৎসের রাজধানী কোথায় উত্তর কৌশাম্বী একুশ নম্বর প্রশ্ন মহাজন পদগুলির মধ্যে অন্তিমে সাফল্য পেয়েছিল কোনটি মহাজন পদগুলির মধ্যে অন্তিমে অর্থাৎ একেবারে শেষে সাফল্য পেয়েছিল কোনটি উত্তর মগধ বাইশ নম্বর প্রশ্ন পুরাণে কারা নবনবতী দ্রব্য কোটিশ্বর বলে নিন্দিত পুরাণে কারা নবনবতী দ্রব্য কটিশ্বর বলে নিন্দিত অথবা পুরাণে কারা নবনবতী দ্রব্য কটিশ্বর বলে নিন্দিত উত্তর নন্দবংশের শাসকরা উত্তর নন্দবংশের শাসকরা তেইশ নম্বর প্রশ্ন এবং ষোড়শ মহাজন পদ থেকে শেষ প্রশ্ন অজাত শত্রু কোন বিখ্যাত অস্ত্র ব্যবহার করে সাফল্য পেয়েছিল মহাশিলা কণ্টক ও রথমূশল অজাত শত্রু কোন বিখ্যাত অস্ত্র ব্যবহার করে সাফল্য পেয়েছিল উত্তর মহাশিলা কণ্টক ও রথ তা বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে